অবশ্যই লোকসভা নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন, আমাদের যিনি প্রার্থী ছিলেন তাকে আমরা এবার দল থেকে তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছি? দলের সাথে গদ্দারি করেছে। গদ্দারি করলে বিশ্বাসঘাতক মির্জাফরদের আমি স্থান দিই না। আর দুই হচ্ছে, টাকার কাছে যদি কেউ মাথা নত করে দেয় তার সাথে আমি কাজ করি না। বিজেপির নেতারা একটু আধটু ইদার উদার করবে, টুকটাক একটু আধটু টাকা নিয়ে ঘুরে বেড়াবে, গরমকাল আম পাকবে কাঁঠাল পাকবে, আম কাঁঠাল কেউ দিলে খেয়ে নেবেন কিন্তু ভোটের বাক্সে ভোটটা উল্টে দেবেন, এটা মাথায় রাখবেন। ওদের ভোট দেবেন না, দেশের সর্বনাশ হয়ে যাবে, কি মা বোনেরা মনে থাকবে? এখন গান্ধীজি দেশের নাতে নয়, নাথুরাম গডসে যিনি খুন করেছিলেন গান্ধীজিকে তিনি আজকে দেশের নেতা। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? এর থেকে বড় ধিক্কার আর কি হতে পারে? কারণ বর্জনাতে আমি একটা মিটিং জেনারেলি করি, তাই তো? কিন্তু আগের বারে আপনারা আমাকে হারিয়েছিলেন, এটাও সত্যি আমার দুঃখ নেই, অভিমান আছে। আমি যদি বলি অভিমান নেই তাহলে আমি ভুল বলব। আগের বারে যেটা হয়েছিল, আগের বার সত্যি আমরা বর্জনা থেকে শুধু হারিনি, আমরা আশেপাশে চার পাঁচটা কেন্দ্র থেকে হেরেছিলাম, শুধু বর্জনা নয়। এটা একটা কোনো একটা ব্যাপার ঘটেছিল, সেটা আমি পরে শুনতে পেয়েছিলাম। যাই হোক, ছেড়ে দিই, যা হয়ে গেছে হয়ে গেছে, চিন্তা করার কারণ নেই, সবাই আমরা একসাথে এখন কাজ করছি।